এই মহিলা সাবধানে কথা বলবেন, কি আবুল তাবুল কথা বলতেছেন, আমার জন্ম ঠিক নাই, আমি ফকির নি। তোমার দেখতে তো দাদা ফকুনি না, তো কি পোলার টাপাইছো, কান্দের উপর টায়া পড়ছো। তোমার মায়েরা মুখ সাবধানে কথা বলতে বলো। বুইরা মহিলাটার জন্য শুয়েও শান্তি পেতেছি না, বাজার মহিলাদের মতো চেঁচামেচি করতেছেন। কি কইলা? আমি বাজারের মহিলা? বাজারের মহিলা আমি? আপনার মতো মহিলা রে আমি বাড়িতে কাজের মহিলা হিসেবে রাখি না। ও আল্লাহ, এটা কি কইলো? ও আল্লাহ, কি কইলো রে বউ আমার? ওই কই গেছেন আপনি, দেখা যান আমার কি কইতেছে বউ। আল্লাহ গো, ডাকাই দিয়েছে আল্লাহ। কি কইতে পারছি বুঝতে পারতাছ না? বোনের আর যাই বিয়ে দিতে পারো নাই, আবার কি কইতাছ না আন্টি? বুঝতে পারতাছি না, পোলা একটা পাইছে তাড়াতাড়ি গসায় দিছো। কে আলে সময় বুঝলাম না তো। আসো ভিতরে আসো। কি রে কে মে বুঝলাম না, তোর শোলে বড় পোশাক আম্মা। কি রে বিয়ে করছস? হ্যাঁ আম্মা। তোর গার্জিয়ান নাই? তোর গার্জিয়ান তুই নিজেই। বিয়ার বয়স হয়েছে, বিয়া করছি, এতে সমস্যা কি আম্মা? তোর বিয়ার বয়স হয়েছে, তুই আমগো রাখবি, তোর বিয়ার দরকার আমরা বিয়ার সাথে করামু। তোর বাপা এত ভালো ভালো মাইয়া দেখছে, এত কুটিপতির মায়া মাইয়া গরু, সুন্দর সুন্দর মায়া গুলি দেখলো, হেসম কছে না আমি বিয়া করুম না। কি সমস্যাটা কি? আর এই ফুকুন্নি কইতে ধরে লইছ? আমি কইছি বিয়া করুম না, আমার বয়স বুড়ো হয়ে যেতেছে, দাড়ি পাইকা যেতেছে, এর মধ্যে আমি মন দি দিই, তোমরা এটি দেও না, আমি কি করুম? আমার ভালো লাগছে, আমি বিয়া করছি, ও খুব ভালো একটা মাইয়া। ও কুন্নি ফুকুন্নি কইতে ধরে লইছ, জন্ম ঠিক আছে? কি কম মাইগুলো তুমি, কি কম মানে? হ্যাঁ কি কইবো তোরে, খুব ভালো বংশের মেয়ে, খুব ভালো একটা মেয়ে। তুই ধৈরা লো আছিস ভালো বংশের মেয়ে, আর আমরা যে এত ভালো ভালো মাইয়া দিচ্ছি এটি পছন্দ নাকি? এটি ভালো বংশের আসছিল না, টাকা পয়সা আসছিল না, তোর বাপে কোনো দিতে কম আছে? আর কই তোর ধরে লো আছিস, কোন জঙ্গলে তো লো আছিস? এই মহিলা সাবধানে কথা বলবেন, কি আবুল তাবুল কথা বলতেছেন, আমার জন্ম ঠিক নাই, আমি ফকির নি। তোমার দেখতে তো দাদা ফকুনি না, তো কি পোলা একটা পাইছো, কান্দের উপর টায়া পড়ছো। তোমার মায়েরা মুখ সাবধানে কথা বলতে বলো। কি সাবধানে কথা কইবো? হ্যাঁ পোলার গার্জিয়ান আছে না? নাই পোলা কি রাস্তা জন্ম হয়েছে না কোনো না আছে? তুই কোন ঠাঠিকানা রাখছস? আমি সব কিছু জাইরেই বিয়ে বইছি। হ্যাঁ এই কই গেলেন আপনি? মা ও কিন্তু শিক্ষিত। না তো শিক্ষিত গোষ্ঠী গেলাই শিক্ষিত মারি দেশ না আম্মা, অনার্স পাস এই মেয়ে, অনার্স পাস দিয়ে পানি খাবো আমি। আপনার পানি খাওয়া লাগবে না দইয়া, আপনার ছেলে পানি খেলে হবে। এই কই গেলা তুমি? দেখা যা পোলা বলে আইছে। কেমন করো আম্মা? কেমন করবো আবার? আমি খারাপ কিছু করছি? তুই জিগাইছস, শুনাইছ তোমারে? না জিগাই না শুনাই, আমি তো তোমাদের একটা ছেলের বউ নিয়ে আসছি, তোমরা আরো খুশি হইবা। হে না তোমরা আরো চিলাচিলি করছো আমার সাথে, এটা খুশি কয় না? আব্বা যদি না হয় না, আব্বা দেখবে ঠিকই খুশি। আজ না তোর বাপে, তোর বাপে খুশি হলো তোর বাপের গর্তন বাইর করে দিন আজকে। আমি কি এসেছিলে? সালাম কর। থাক থাক থাক, কে এটা হয়েছে? সর, তুই সালাম করবি না আমারে? সালাম দরকার নেই আমার। আরে এরকম করো কেন? কেমন করবো? সবসময় তুমি খারাপ আচরণ করো ছেলেটার সাথে। কি হয়েছে, কি সমস্যা? কি আব্বা বিয়ে করছে আব্বা। বাহ ফাইন, ওরে ওরে আল্লাহ, কি সুন্দর বউ দেখে, নুনলে একটা ভেটকি মারছে। বউ সুন্দর আছে, বউ সুন্দর, তো দুধে পানি খাবো আমি। ঠিক আছে, কোথায় বাসা? কোথায় আব্বা? ওর বাড়ি বিক্রমপুর আব্বা। তাই আব্বা, ওর পরিবারে কে কে আছে? ওর বাবা আছে, মা আছে, ভাই আছে, বোন আছে, সবাই আছে। ওর পরিবারে সবাই জানে? সবাই জানে আব্বা, সবার সম্মতি নিয়ে আমি বিয়ে করছি। আমি জানি, আমি যদি বাসায় জানাই এই বিয়ে আমি কোনো দিনও করতে পারবো না। আম্মা তো দুনিয়াদারি এক করে ফেলাইব, এর লিগে বিয়ে করে নিয়ে আসি, যা করার হনি করবো আমার আম্মা। কেমন বাপ মা, তার দরে পোলা একটা পাইছে, মাইয়াটা গসায় দিছে। এ পাগল, কথা বলিস না, যা ঘরে যা। খালি পাগল পাগল করে তো আমার আটকা রাখলা সারা জীবন তুমি। যা যা আমার একটু বুঝাবো। আচ্ছা যা, তোর মা দেখলে পাগল। তোমার আজকারা পায়ে এই অবস্থা করছে পোলা আজকা, ছোট থেকে তুমি পোলার লাই দিয়া লাই এমন করলা, একটু বিচার সালিশি করতে গেলে তুমি আমার মুখটা দেখতে ধরে রাখছো। কি করছে, না যাইজ কিছু করছে? হ্যাঁ শরীয়ত মতো বিয়ে করে নিয়েছে, আর ছেলের বিয়ের বয়স হয়েছে, বয়স হয়েছে না, চুলদাড়ি চুলদাড়ি সব পাইকে যেতেছে, কয়দিন পরে মাইয়া পাইবা, বুড়া ভিডিও দিব নাকি? কে বিয়ে আমরা করাতে পারতাম না? আপনি যদি কত ভালো ভালো মাইয়া দেখছেন। মাইয়া দেখছি, এখন ছেলে সংসার করব, ছেলের বয়স হয়েছে, ছেলে যাকে ভালো লাগছে তারা বিয়ে করে নিয়ে আসে, সমস্যা কোথায়? তুমি এরকম করো কেন? তোমার তারা খুশি হওয়ার কথা। আমি খুশি হইলাম না, আমি কইতে হইলাম না, আমি কইতে হইলাম না, নিজে একটা ভালো একটা মাইয়া দেখা করতে পারলাম না বিয়ে পোলা। ওই মুখ বসকান কে লিগা, ওই তার বাপের মতো বস্তা লয়ে নাই, আমি তো বস্তা লয়ে আইছি। আও দিগা অসভ্য বৌমা। এই বৌমা দেখছো কি বেহাইয়া বেলা যায়,
বিয়ে হয়েছে একটাই ধরনের অন হয়ে রয়েছে, দেখছে আমি কালকে রাগ করছি, আয় আপনার সকালবেলা আয় নাস্তা নুস্তা বানাবে, এক কাপ চা বানাইয়া দিব, আমার রাগটা ভাঙাবে না হয়, আমার পোলালে অন হয়ে রয়েছে। এই বৌমা কথা শোনো না, ডাক্তারছি না। বুইরা মহিলাটার জন্য শুয়েও শান্তি পেতেছি না, কানে পোকা খাই ফেলাইতেছে। এই মরার মতো ঘুমাইতেছ? তোমার মা এই সকালবেলা কি জোড়া দিছে? কি হয়েছে? সারা বাড়ি মাথায় নিয়ে নিছে। রাগ করো না, যাও দেখো আম্মা কি বলে, একটু শুনো। এখন কয়টা বাজে? এখন 7টা বাজে। আচ্ছা যাও না, এরা তো আগের মানুষ, এরা আরো ফজরের সময়টা নামাজ পড়ে, নামাজ টামাজ পড়িরা ঘরের সমস্ত কাজ করে। যাও দেখো কি হয়েছে, কি জন্য রাগ, একটু শুনে আসো, যাও। দেখ আমার ভালো লাগে না, যাও। কত বড় বেদব মেয়ে, এখনো শুয়ে রয়েছে। কি হয়েছে আম্মা, এত চেঁচামেচি করতেছেন কেন? আমার মনে হয় বাজারে শুয়ে আছি, বাজারের মহিলাদের মতো চেঁচামেচি করতেছেন। কি কইলা? আমি বাজারের মহিলা? বাজারের মহিলা আমি? হ্যাঁ, দিন কয়টা বাজে? সকাল 7টা বাজে। কালকে রাত্রে আইসো, আমি তো মরুচিত সকালবেলা উঠটা চা নাস্তা বানানো, আর তুমি এখন শুয়ে রয়েছে বিস্তার মধ্যে। কি বলবো আপনি রে, এই কালকে রাতে আইসি তো না, আপনি যে কোয়া 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 শুরু করছেন, এই কোয়া কোয়া থামাইতেছেন না। দেখো ভদ্রভাষায় কথা বলো, এই কারণে আমি বলছি আমার পোলায় করতে ধরে লেছে, মনে অস্থি বস্তি ব্যবহার কোনো ঠিক নেই, বংশের কোনো পরিচয় নাই, বেদব মুহিমের কথা কয় বা? আম্মা আপনি মুখ সামনে কথা বলবেন, আমি অস্থি বস্তি না। তোমার শ্বাস তো কেমন, তোমার আঙুল না সরছে কথা আমার সামনে, তো কী করবো? আপনি কথা বলবেন আর আমি শুনবো না? আর আমি ফকির নি, আমি অস্থি বস্তি থাকি, আপনার মতো মহিলা রে আমার বাড়িতে কাজের মহিলা হিসেবে রাখি না। ও আল্লাহ, এটা কি কইল, ও আল্লাহ কি কইল, এটা বউ আমারে ওই কই গেছেন, আপনি দেখা যান আমার কি কইতাছে বউ। আল্লাহ গো, ডাকাইতেছে আল্লাহ, ডাকাইতেছে বাড়িতে, আর ডাকাইতেছে এন এন ডাকাইতেছে, ডাকাইতে বউ হয়েছে বাড়ির মধ্যে, তোর পোলা না বিয়ে করে লইছে, তোর বউ আমার কি করে কথা কয় শুনছস? আমারে কামি বলে বাজারে মহিলা, বাজারে মহিলা কর কর করি বলে, ওই কয় আমার মতো মহিলা বলে অরবগবারের কাজের মহিলা লয় না, শুনছস তুই, তোর পোলার বই কথা কয় আমারে। বৌমা তুমি কেটে বলছো? কি বলবো আব্বা, কালকে থেকে আসার পর থেকে দেখেন না আমার বলতেছে আমি নাকি অস্থি বস্তি ফকির নি, আমার কোনো জন্মের ঠিক নাই, এগুলো বললে কার মাথা ঠিক থাকে বলুন তো? এই কালকে আসার পর থেকে এই যে বলতেছে এগুলা, এ দেখুন তো আমার ব্যবহারটা কি আর আপনার ব্যবহারটা কত সুন্দর, চালানের মতো ব্যবহার। আমার আমার কথা কয়, আমি চালাল, আমি চালাল, তোর মা চালাল, তোর বাপে চালাল, তোর 14 গুষ্টি চালাল, দেখছেন আব্বা আমার মুখ কত চলা চলতেছে। তুমি তো অল্প কয়দিন মাত্র গতকালকে আসছ, আর আমি আমি 28 বছর যাবত এই আগুনের বোঝা মাথায় লিয়ে দিন কাটাইতে। 28 বছর ধরে জ্বলতেছ না, তারও জ্বলো, যাও শোনো, এই যে এগুলি দেখা শিখো না, আবার তোমার স্বামীর সাথে তুমি এরকম করো না কিন্তু। শুনো এতে দেখেছো, শিখো লাগবো না, এমনি শিখাইছে, আমার তো শিখো লাগবো না। আব্বা দাঁড়ান আমি যাই, ভদ্রতা সভ্যতা শিখো। আরে আপা তোরা কেমন আছো? ভালো আছি, ভালো আছো? তোর বিয়ে হয়েছে শুই না, আমি 9 বছর আসছি। হ্যাঁ বই আসো আসো, ভালো আছো? হ্যাঁ ভালো আছি, বসো। ভালো থাকবো না, ভালো জায়গায় বিয়ে দিয়েছে, ভালো থাকবো না, খারাপ থাকবো? তোর শাশুড়ি এমন ব্যাপার, একদম চুপ, কোনো কথা বলবে না তুমি, আল্লাহর হাতে একটু চুপ কর, বহুত চুপ তুই, আর চুপ থাকতে পারতাম না, সব সভ্য ভদ্রতার মতো ভদ্র না, কে একদম সাউন্ড কম। আমার শাশুড়ি বোন বিয়া দিছো, পোলা খুচকা বলেছিলা, পোলা কোন জায়গার, পোলার আড়াল না চাড়াল, পোলার জন্মের পরিচয় আছে না, বংশ পরিচয় ঠিক করছিলা নি, এটি খুচকা বলেছিলা? আম্মা একটু চুপ, একটা পোলা পাইছো ধরে বোন দিয়া দিছো, অচল মাল, পোলার খুঁজা পাও না, আমার পোলার কান্দের উপরে মনে ডাইনি চাপাই দিলা, কি বলছো আন্টি এসব? কি কইতে পারছি বুঝতে পারতাছ না, বোনের আর যাই বিয়ে দিতে পারো নাই, আবার কি কইতেছ না আন্টি, বুঝতে পারতাছি না, পোলা একটা পাইছো তাকে গসাই দিছো, ওকুনি ফুকুনি তো কেমন ব্যবহার কর বাবার। কি হইছে রে, কি প্রবলেম ফাজিল কুনানকার, আবার আমার ই করে, আর কত চুপ থাক, বহু চুপ থাকছি, একটা পোলা, একটা পোলার উপরে ডাইনাটা চাপাই লইছে, বহুত ভালোই, এমন তো নতুন সবারই ভালো দেখা যায়, তোমার ব্যবহারটা ঠিক করো, তোমার ব্যবহার ঠিক করো, তুমি যে আচরণ করতেছ না অসভ্যতার পরিচয় দিতেছ, দেখি আমি কি নমো নমো ব্যবহার তোমার লাগে, তোমারে বলছি এরা কি হিন্দু যে তুমি নমো নমো করবা, যাও ভিতরে যাও, না ভিতরে যাবো না, নাস্তা পানির ব্যবস্থা করো, ছেলে শ্বশুর বাড়ির থেকে নতুন কুটুম আসছে, এই প্রথম আসছে, এর আগে কখনো আসে নাই, বা আমাদের পূর্ব পরিচিতও না, তুমি না আসলে অনেক খারাপ, যাও নাস্তা পানির ব্যবস্থা করো, যাও ভিতরে, আমি পারতাম না নাস্তা বানাতে, একদম না কিছু মনে করো না,
ও আসলে একটু মেন্টালি আপসেট, তো আবার এমনি মন খুব ভালো, খুব ভালো, খুব আন্তরিক, মানে কেন জানি ওই কিছুদিন আগে অসুস্থ হয়েছিল বুঝছো, টাইফয়েডের মতো হয়ে গেছিলো, ওর পরের থেকে না এরকম হয়ে গেছে মেন্টালি, এখন সুস্থ আছে কিন্তু ব্রেনটা অসুস্থ এখন পর্যন্ত, কিছু মনে করো না। হ্যাঁ বসো মামা, তুমি এক কাজ করো, ওদেরকে না তোমার রুমে যাও, আমি নাস্তা পাঠিয়ে দিয়েছি, যাও। আচ্ছা আব্বা জানো আর শোনো, ওদেরকে রাখবা কিন্তু, আর রাত্রে একবারে সবাই একসাথে বসে খাবো, খাওয়া দাওয়া করে তারপর যাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আরে আমার শাশুড়ির মাথায় সমস্যা আছে। কি আমি বুঝলাম না, কতবার বুঝাইছিলাম বিয়ের আগে, হ্যাঁ এই ছেলে তোর জন্য ঠিক না, এই ছেলে তোর জন্য ঠিক না, একদম দুজন পাগল হয়ে গেছিস, এখন কি হয়েছে অশান্তি, আমরা আশা মনে হয় পছন্দ করে নি তোর শাশুড়ি। আরে না আমি বললাম না, আমার শাশুড়ি অনেক ভালো, কিন্তু বললাম না মাথায় একটু সমস্যা, আমার হাজবেন্ডও ভালো, আমার শ্বশুরও ভালো, আমি অনেক ভালো আছি। আয় তুই ভালো থাকলেই ভালো, আমি তো নেক্সট টাইম আর আসবো না বাবা।